আমরা আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছে ওনাদেরকে এয়ারপোর্টে ভিআইপি সার্ভিস দিব। একজন ভিআইপি যখন এয়ারপোর্টে যান, যাওয়ার পর ওনার দেখেন না, ওনার লাগেজ নিয়ে একজন সাথে সাথে থাকেন, ওনাকে চেকিং করার সময় পাশে একজন থাকেন, ইমিগ্রেশন করার সময় পাশে একজন থাকেন, প্রত্যেকটা স্তরে। প্রথম স্তরে আমরা মধ্যপ্রাচ্য টার্গেট করেছি, ইউরোপটা পরে করব। মধ্যপ্রাচ্যে যারা যাচ্ছেন, মধ্যপ্রাচ্যে আমাদের অধিকাংশ শ্রমবাজার আপনারা জানেন। প্রথম স্তরে মধ্যপ্রাচ্যে যে সমস্ত শ্রমিক, যে সমস্ত কর্মীরা যাচ্ছেন, ওনারা যখন ফেরত আসবেন, একজন ভিআইপি যেরকম ট্রিটমেন্ট পান, লাউঞ্জ ব্যবহার আমরা চিন্তা করছি পরে, এটা অনেক পরের কাজ। এখনকার স্তরে আমরা এলো ভিশন মুশকিল আছেন অফার, যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে, আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। আগামী 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে যেটা করব, লাউঞ্জ ব্যবহার ছাড়া বা সেপারেট যে আপনার ইমিগ্রেশনের একটা কাউন্টার ব্যবহার করা ছাড়া, ওটা আমাদের অনেক কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে। কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পর ওনার মধ্যে যে একটা অসহায় অবস্থা আছে, কোন গেট দিয়ে ঢুকবেন, তারপরে আপনার চেক ইনটা কীভাবে করবেন, কোনো ফর্ম থাকলে কীভাবে ফিল আপ করবেন, ইমিগ্রেশনে কোনো একটা কাগজ চাইলে অস্থির হয়ে যেন বুঝতে পারেন না, প্রত্যেকটা স্তরে পাশে দাঁড়িয়ে হেল্প করবে প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মী। দরকার হলে আমরা আউটসোর্সিংয়ের মাধ্যমে নতুন ছেলেদেরকে ট্রেনিং দিয়ে নিয়োগ করব। সেটা আমরা 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে বাস্তবায়ন করব। এবং একজন প্রবাসী যেন কোনো অবস্থাতেই এয়ারপোর্টে হয়রানির শিকার না হন, অসহায় অপমানিত বোধ না করেন, এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স থাকবে, এটা আমরা অবশ্যই নিশ্চিত করে ছাড়ব।